বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মহামারী করোনায়ের মাঝে আমরা তোমাদের সামনে, জানো মহামারী করোনায়ের মাঝে যেই পরীক্ষাগুলো আমরা তোমাদের নিচ্ছি, ইতিপূর্বে তোমাদের প্রস্তুতিমূলক পরীক্ষাগুলো সম্পূর্ণ হয়েছে এবং এই মাসেই তোমাদের যে প্রস্তুতিমূলক পরীক্ষা রয়েছে সেই প্রস্তুতিমূলক পরীক্ষার আলোকে আমরা তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। তোমরা জানো যে আমাদের জুম প্লাস হলো অনলাইন, উভয় ক্লাসই আমাদের পরিচালিত হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে আজকে আমি তোমাদের সামনে যেই বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা টোটালি একটা ভিন্ন বিষয়। এখন ভিন্ন বিষয় বলতে কিরকম বোঝাতে চাচ্ছি আমি, দেখো আমাদের অষ্টম শ্রেণীতে আমরা জানি যে আমাদের চেঞ্জিং সেন্টেন্স আছে। যেমন তোমরা জানো যে চেঞ্জিং সেন্টেন্সের পার্টগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হলো মিনিং আর একটা হলো ফাংশন, মানে অ্যাকর্ডিং টু মিনিং আর একটা হলো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। কিন্তু অষ্টম শ্রেণীতে ফাংশনটা বা স্ট্রাকচারটা ব্যবহৃত হয় না বা আসে না, যেটা বেশিরভাগ আসে সেটা হলো মিনিংটা। মিনিংটা কোনটা তোমরা জানো, যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই চেঞ্জিং সেন্টেন্সগুলো সাধারণত আমাদের করতে হয়। বাট আমি আজকে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো চেঞ্জিং টেন্স। এখন প্রশ্ন হচ্ছে, স্যার চেঞ্জিং টেন্স তো আমাদের কখনো আসে না। হ্যাঁ, এই চেঞ্জিং সেন্টেন্স টেন্সটা আসে না, বাট এটা জানার জন্য আমি তোমাদের সামনে এই ব্যাপারে একটু আলোকপাত করব। দেখো, টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমরা জানো যে টেন্সটা হলো ইংরেজি ভাষার একটা আত্মা। অনুরূপভাবে মানুষ যেভাবে একটা আত্মাবিহীন মানুষকে কল্পনা করা যায় না, বা মানুষের যে মানুষ যে চলাফেরা করতেছে সেটা অবশ্যই মানুষের যে তার সোলটা আছে এই সোলটা অবশ্যই তার জন্য ইম্পর্টেন্ট। ঠিক অনুরূপভাবে টেন্সটা কেন ইংরেজি ভাষার আত্মা বলা হয়, টেন্সটাকে ছাড়া আমরা একটা সেন্টেন্স অথবা আমরা সাধারণত দেখছি যে টেন্স ছাড়া ট্রান্সলেট করার ক্ষেত্রে আমরা টেন্সটা ব্যবহার করি, বা একটা ইংরেজি পড়তে গেলে টেন্সের অবশ্যই মানে গুরুত্ব অত্যাবশ্যক। আচ্ছা, এ পর্যায়ে আমি তাহলে তো টেন্সের ব্যাপারে যে কথাটা বলতে চাচ্ছি, দেখো আমি বলছি চেঞ্জ অফ টেন্স। তো তোমরা সাধারণত টেন্স কীভাবে মনে রাখো, তোমরা মনে রাখো ছোটোবেলা থেকে যে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বাল এনার্জি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে এনার্জি প্লাস অবজেক্ট, সিন্স এবং ফর। তার মানে প্রেজেন্ট টেন্সের তিনটা টেন্সেরই, চারটা টেন্সেরই স্ট্রাকচার আমি বললাম। বাট আমি আমার ভাষায় যেটা তোমাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো, টেন্স মনে রাখার একটা কৌশল হলো, আমি যদি পিসি বলি তার মানে প্রেজেন্ট কন্টি, আমি যদি আমার ভাষায় এটাকে পিসি বলি, তোমরা জানো পিসি মানে হলো প্রেজেন্ট কন্টি। দেখো প্রেজেন্ট কন্টির ক্ষেত্রে চারটা টেন্সেরই তোমার পরিবর্তনটা কোথায় হচ্ছে, তোমার পরিবর্তনটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্বে। দেখো এখানে যখনই তুমি দেখলা যে অ্যামিজার, প্রেজেন্ট কন্টি মানে হলো অ্যামিজার, তার মানে তোমার মাথার মধ্যে তুমি সেভ করে রাখো প্রেজেন্ট কন্টি মানে হলো অ্যামিজার, তার মানে তোমার প্রত্যেকটা টেন্সই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, তুমি এই তিনটা টেন্সের ক্ষেত্রে তোমার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটা জিনিসকে নিয়ে কিন্তু তোমার স্ট্রাকচারটা। তো কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা সাধারণত জানি যে সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না, তুমি দেখো এই প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স যেটাই আমি বলি না কেন এই সাবজেক্টের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আবার তোমার এই ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, তোমার ভার্বেরও কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হচ্ছে। আবার অবজেক্টেরও কোনো পরিবর্তন হচ্ছে না, অবজেক্টও তার যেই অবস্থানে আছে, এক্সটেনশন যদি তুমি বসাও তাহলে সেক্ষেত্রে তোমার এক্সটেনশন লাগবে। আমি তোমাকে খুব সহজে বোঝাতে চাচ্ছি যে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস আমি মনে রাখতে চাই, তাহলে আমি মনে রাখবো এভাবে যে ভাই অ্যামিজার, ওয়াজওয়ার, শেল বি, উইল বি, অ্যামিজার, ওয়াজওয়ার, শেল বি, উইল বি। এখন তুমি বলতেছো স্যার এতটুকু মনে রাখলে কি হবে, হ্যাঁ তোমার এতটুকু মনে রাখলে হবে। কিভাবে মনে রাখলে হবে, কারণ তুমি কিন্তু জানো যে তার সাবজেক্টেরও পরিবর্তন হচ্ছে না, অবজেক্টেরও পরিবর্তন হচ্ছে না, ভার্বেরও মেন ভার্বের সাথে তোমার আইএনজি যোগ হচ্ছে, তাহলে তোমার পরিবর্তনটা কোথায় হচ্ছে, তাহলে তোমার পরিবর্তন অক্সিলারি ভার্বগুলো। দেখো প্রেজেন্ট কন্টির কনভার্ট হয়ে তোমার কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে ওয়াজওয়ার,
মানে প্রেজেন্ট কন্টি থেকে চলে আসছে কি ওয়াজ ওয়্যার, এরপরে তোমার যখন ফিউচারে যাচ্ছ ফিউচারে তোমার আসতেছে কি শেল বি উইল বি। তার মানে প্রত্যেকটা অক্সিলারি ভার্বের পরিবর্তন হচ্ছে, আর কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। ঠিক অনুরূপভাবে খেয়াল করো তো, দে আর ওয়াচিং টিভি, তার মানে কি তারা টিভি দেখছে। এখন তুমি সাধারণত বাংলাটা বললা কি যে তারা টিভি দেখছে, তুমি কি বলতেছো দে আর ওয়াচিং টিভি। আবার তুমি বললা যে আই অ্যাম গোয়িং টু মার্কেট, হি ইজ সিঙ্গিং এ সং, তারপর বললা কি দে আর লিসিনিং আ মেলোডিয়াস সং। তার মানে এখানে তুমি প্রত্যেকটাই কি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করেছো, এবং তোমার অক্সিলারি ভার্বটাকে তুমি কি করেছো অ্যাম ইজ আর। তোমরা সাধারণত জানো, যেমন তোমাদের এই জিনিসটা সবারই জানা আছে, যেমন এই সাবজেক্টটা যেহেতু প্লোরাল তার মানে তার সাথে অক্সিলারি ভার্বটাও প্লোরাল হবে, তারপরে এই সাবজেক্টটা যেহেতু প্লোরাল সো এটার সাথেও প্লোরাল হবে, আবার তুমি জানো যে এই সাবজেক্টটা হলো সিঙ্গুলার, এই অক্সিলারি ভার্বটা হবে সিঙ্গুলার, এরপরে তুমি জানো এই সাবজেক্টটা হলো সিঙ্গুলার এটার সাথে হবে সিঙ্গুলার। দ্যাট মিন্স এই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা সবসময় জানি যে এই ব্যবহারটা হয়ে থাকে। আচ্ছা এই জায়গায় তাহলে তোমার যখন তুমি পাঁচটে গেলা, পাঁচটে যেয়ে দেখলা কি তোমার সব ঠিক আছে, শুধু কনভার্ট হলো কি ওয়াজ ওয়্যার, তোমার সব কিছুই কিন্তু ঠিক আছে কিন্তু পরিবর্তনটা শুধু কি ওয়াজ ওয়্যারে হচ্ছে। তার মানে এখানে তুমি দেখো এই সাবজেক্টটা প্লোরাল, তার মানে তোমার অক্সিলারি ভার্বটা কী হচ্ছে প্লোরাল হচ্ছে, কারণ ভার্বের শেষে কোনো পরিবর্তন হচ্ছে না, ভার্বের শেষে আইএনজি থাকতেছে। আচ্ছা ঠিক অনুরূপভাবে উইয়ের ক্ষেত্র আমরা জানি যে এখানে কী নিতে হবে ওয়্যার, তারপরে দের ক্ষেত্র কী নিতে হবে ওয়্যার, তারপরে আইয়ের ক্ষেত্রে এখানে আমরা সাধারণত জানি আইটা সিঙ্গুলার তাহলে এটা হবে ওয়াজ, তারপরে হিয়ের ক্ষেত্র কী হবে ওয়াজ। আচ্ছা তার মানে এখানে আমি এটা যদি আমি বলি, যেমন আমি যদি বলছিলাম যে তারা কথা বলছিল, দে ওয়ার টকিং ইন দ্য ক্লাস, তারপরে দে ওয়ার গসিপিং ইন দ্য পার্ক, অথবা দে ওয়ার প্লেয়িং টু ইচ আদার, তাই না? এই যে সেন্টেন্সগুলো, তার মানে তুমি চেঞ্জ করলা কোথায়, এই অক্সিলারি থেকে তুমি এই অ্যামিজার থেকে চলে আসলা কোথায় ওয়াজ ওয়ারে, ভার্ব এবং সাবজেক্টের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক অনুরূপভাবে তুমি ফিউচারের দিকে তাকাও, শেল বি উইল বি। আমরা সাধারণত জানি, দেখো আমরা একটা জিনিস জানি, এই যে উইল মানে হলো বাংলায় ব। তোমরা বলতে পারো যে স্যার বাংলায় ব মানে হ্যাঁ আমি করব, আমি যাব, আমি খাবো, আমি দেখব, আমি নাচব, আমি ঘুরব, সবগুলা ব। তার মানে সেক্ষেত্রে তুমি কি করলা, তুমি প্রথমেই যেমন আমি যদি বলি আমি করব, তাহলে তুমি সাবজেক্ট নিয়ে আসলা, এরপরে তুমি কী নিয়ে আসলা অক্সিলারি ভার্ব উইল, তারপরে তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর তুমি আই উইল ডু আমি করব, কি করব দ্য ওয়ার্ক কাজটি, তাহলে এখানে তুমি আই উইল ডু দ্য ওয়ার্ক। আবার তুমি এখানে বললা যে আমি না আমি খাবো আই উইল ইট, তার মানে তুমি এই বোটার পরে তুমি যে কোনো একটা ভার্ব, এই অক্সিলারি ভার্বটার পরে যে কোনো একটা মেইন ভার্ব তুমি ইউজ করতে পারো, আই উইল ড্যান্স, আই উইল ইট, আই উইল গো, আই উইল স্পিক আমি বলবো। দ্যাট মিন্স আচ্ছা এবার তুমি যখনই এই জায়গাটাতে আসো, এটাকে যখন তুমি কন্টিনিউয়াসে করলা, কন্টিনিউয়াস করার ক্ষেত্রে তুমি কি করলা, তুমি শুধু খালি এই উইল এরপর একটা বি যুক্ত করলা, তার মানে বি যুক্ত করার পরেই তুমি এই মেইন ভার্বের সাথে তখন কি করলা ডুইং আইএনজি, তার মানে শেল বি এবং উইল বি এর পর পরই তোমার কি হচ্ছে ভার্বের সাথে আইএনজি হচ্ছে, এরপর তোমার সাবজেক্ট অবজেক্ট ঠিকই আছে, দ্য ওয়ার্ক সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন আছে। এবার তুমি দে উইল বি অথবা তুমি লিখতে পারো উই উইল বি, তাই না? এখানে তোমার ব্যাপারটা মনে রাখতে হবে যে ফিউচারের ক্ষেত্রে আমি করতেই থাকবো, আমি খাইতেই থাকবো, আমি বলতেই থাকবো, তাহলে আমি যদি বলতেই থাকবো আই উইল বি স্পিকিং, আই উইল বি ডুইং, আই উইল বি ডান্সিং, আমি করতেই থাকবো, যে কাজটা চলমান থাকবে, সেক্ষেত্রে তুমি কন্টিনিউসটাকে ইউজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আসলে মূল পয়েন্টটা তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এক কথায় যে স্যার কনভার্ট অফ টেন্স, একটা টেন্সকে আর একটা টেন্স থেকে কনভার্ট করা। কনভার্টটা আমি কীভাবে করব, যে আমি মনে রাখবো অ্যাম ইজ আর ওয়াজ আর শেল বি উইল বি, অ্যাম ইজ আর ওয়াজ আর শেল বি উইল বি, দ্যাটস ইনাফ, এতটুকু তোমার যথেষ্ট, বিশেষ করে কন্টিনিউয়াসের ক্ষেত্রে। আচ্ছা ঠিক অনুরূপভাবে এখন যদি তুমি এই কন্টিনিউয়াসটা ছাড়া তুমি যদি ইন্ডির ক্ষেত্রে যাও, দেখো ইন্ডিতেও কিন্তু তোমার, তুমি দেখো তোমার
এস, তারপরে ভি ওয়ান, তারপর কি অবজেক্ট। ঠিক পাস্টের ক্ষেত্রে তোমার এস, তারপর হলো ভি টু, তারপর হলো অবজেক্ট, তারপর হলো ফিউচারের ক্ষেত্রে হলো এস, তারপর হলো এই জায়গায় একটু আসো, এতক্ষণ আমি যে কথাটা বলছিলাম তোমার মনে রাখতে হবে উইল অথবা শেল, তারপরে প্লাস হলো অবজেক্ট। তার মানে হলো যেমন আমি খাই, আমি কি বলি সাধারণত, আই ইট রাইস, আমি কথা বলি, খেয়াল করো আমি কথা বলি, তখন আমরা কি বললাম আই, ভার্বটা হলো স্পিক, এস পি ই এ কে, আই স্পিক, আমি কথা বলি, ঠিক আছে। যেমন আমি যদি বলি আই স্পিক, আমি কথা বলি, তারপরে আমি এই সাবজেক্টটা, তাহলে এই বি টু মানি হলো প্রেজেন্ট, বি ওয়ান মানি প্রেজেন্ট ফর্ম, তাই না? আপনাকে মনে রাখতে হবে। এবার আসেন বি টুর ক্ষেত্রে, আপনি সবসময় ভার্বের দুই নম্বর ফর্মটা নেবেন। যেমন আমি যদি বলি আমি কথা বলেছিলাম, আই স্পোক, আই অ্যাট, তাই না, আই ড্যান্সড, আমি নেচেছিলাম, ঠিক আছে, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, তার মানে সবসময় ভার্বের কয় নম্বর ফর্মটা লাগবে, দুই নম্বর ফর্মটা লাগবে। এরপর তুমি জানো যে শেল উইল মানি হলো, আমরা একটু আগে বলছি ব, একটু আগে যে উদাহরণগুলো বলছি, আমি করব, ঠিক আছে, আই উইল ডু, আমি দেখবো, আই উইল সি, তাই না, আমি পড়বো, আই উইল রিড, আমি খাবো, আই উইল ইট। এই উইল এবং শেলের ক্ষেত্রে তুমি শুধু খালি ভার্বের কি করবা, সরি এখানে একটু মিস্টেক করেছি, সেটা হলো শেল উইলের পরে তোমার ভি ওয়ানটা দিতে হবে, তারপর অবজেক্ট। তারপরে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এটা পেলাম। তো তুমি একটু খেয়াল করো, আমরা আজকে তোমাদের চেঞ্জ অফ টেন্সের ক্ষেত্রে কোন বিষয়টা নিয়ে কথা বললাম, সেটা হলো যে আমরা কনভার্ট অফ টেন্স অথবা চেঞ্জ অফ টেন্স, আমরা যাই বলি না কেন, একটা টেন্স থেকে আরেকটা টেন্সে পরিবর্তন করতে গেলে তোমার শুধু অক্সিলারি ভার্বটাকে তুমি চেঞ্জ করলেই মোটামুটি তুমি একটা টেন্স থেকে আরেকটা টেন্সে কনভার্ট করবা। বাট চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা দেখব পর্যায়ক্রমে। তো আমরা তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে সিলেবাস, শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, সেই শর্ট সিলেবাসের আলোকে আমাদের পরীক্ষা হবে। তোমরা সবাই বাসায় নিয়মিত ওই সিলেবাস অনুসারে পড়বে এবং আমাদের জুম ক্লাসগুলো পার্টিসিপেট করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।